হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রাহুর রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পাচ্ছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বিষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23শে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বিষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায়, দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ। কম্পিউটার, ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। সিগারেট, অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান, এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটু ছলচাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে? রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ, প্রচণ্ড সাকসেস, এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে? যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়। মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কি না। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন? লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে। আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে, সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে? ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন। আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কি কি প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোয় বললাম সেই ভাবগুলোয় যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলেই কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। এবার জানবো কন্যা রাশির মানুষদের জন্য রাহুর এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। কন্যা রাশির 9th হাউসে রাহু ট্রানজিট হচ্ছে এবং 3rd হাউসে হচ্ছে কেতু ট্রানজিট। 9th হাউসে রাহু ট্রানজিট কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি এই সময় যে কোনো কাজে পাবেন, ভাগ্যের জোরে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু এই সময় ওভারকাম করে যেতে পারবেন। এই সময় কিন্তু আপনার পিতার সাথে আপনার একটু সমস্যা হতে পারে, পিতার হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে। জবের জায়গায় সুযোগ সুবিধা, প্রমোশন, নতুন জব সমস্ত কিছু কিন্তু ডেফিনেটলি থাকছে। কাজের জায়গায় অনেক সুযোগ এই সময় আপনি পাবেন। কাজের জায়গায় কলিগদের সাথে রিলেশন ভালো হয়ে যাবে। কাজের জায়গায় বসের কাছে আপনার প্রচণ্ড সুনাম বাড়বে। কাজের জায়গায় আপনি কিন্তু নিজেকে খুব সুন্দর এই সময় প্রমাণ করে দেখাতে পারবেন। এতদিন ধরে যে কোনো কাজে, এতদিন ধরে যে কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল, হয়েও হচ্ছিল না, সেই সকল কাজ কিন্তু এই সময় আপনারা খুব স্মুথলি বার করে ফেলতে পারবেন। অনেক এরম অ্যাচিভমেন্ট যেগুলো আটকে ছিল সেই সব অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। লাইফে অনেক কিছু প্রোগ্রেস এই সময় আপনাদের থাকবে। লাইফটা কিন্তু প্রচণ্ড লাক্সারিয়াস এই সময় হয়ে উঠবে। লাইফে প্রচণ্ড এক্সপেন্স কিন্তু এই সময় আপনাদের বেড়ে যাবে। লাইফে প্রচণ্ড সফলতা তো থাকছেই, লাইফটা এমন টার্নিং নিয়ে নেবে যেটা কোনোদিন আপনারা কল্পনাও করতে পারেননি। এই সময় আপনাদের ফরেন কানেকশনও কিন্তু ডেভেলপ করতে পারে। এই সময় আপনাদের আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। এই সময় আপনারা কিন্তু প্রচণ্ড ভ্রমণ করবেন, ফরেন কানেকশন অবশ্যই থাকছে। বিদেশেও যেতে পারেন, অনেকে কাজের সূত্রে বিদেশে যেতে পারেন। যারা বিদেশে কাজ করেন তাদের জন্য সময়টা ভালো। যারা ভাবছেন বিদেশে গিয়ে বিজনেস করবেন বা জব করবেন তারা ডেফিনেটলি যেতে পারেন, তাদের এই সময় কিন্তু সুযোগ থাকছে বিদেশে যাওয়ার। কেতু ট্রানজিট আপনাদের কমিউনিকেশনে কোথায় একটু বাধা পাবে। ধরুন আপনার কোথাও একটা থেকে পয়সা পাওয়ার আছে, সেটা পেতেও দেরি হচ্ছে। আপনাদের ভাই বোনের সাথে একটু সমস্যা হচ্ছে, ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা হচ্ছে। আপনাদের ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে, ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না, টাইম ম্যানেজ করতে পারছেন না, কাজ পুরো ঘেটে ঘ হয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে কাজ গুছিয়ে করতে পারছেন না।
এই সমস্যাটা কিন্তু একটু তৈরি হবে। আপনাদের প্রতিবেশীদের সাথে আপনাদের কিন্তু একটু সমস্যা তৈরি হবে। এই সময় কিন্তু প্রচণ্ড শত্রু চারপাশে ক্রিয়েট হয়ে যাবে, শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ওপর। এই ব্যাপারটা কিন্তু একটু নেগেটিভ দিক বলা যেতে পারে, তবে সমস্যার কিছু নেই, সমস্ত কিছু কিন্তু আপনি খুব ভালো হ্যান্ডেল করতে পারবেন। একটু বুদ্ধি দিয়ে কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে, তবে লাইফের এক্সপেন্সগুলোকে কিন্তু একটু কমাতে হবে। লাইফ প্রচণ্ড লাক্সারিয়াস হয়ে যাবে, এই এক্সপেন্সগুলো এতই হবে যে আপনি মাঝে মাঝে হেমশেম খেয়ে যাবেন। এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে করতে হবে। তাহলে বন্ধুরা, কন্যা রাশির মানুষদের রাহুর এই ট্রানজিটের ফলে কি ফল দেবে না দেবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।